সবার প্রথমে ভিডিওতে ক্লিক করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও আপনাদের স্বাগত জানাই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তের সবচেয়ে বড় যে আপডেটটি বন্ধুরা, শুধুমাত্র ডিএলএড চাকরি প্রার্থীরাই প্রাইমারি টেটে বসতে পারবেন, কিন্তু বিএড প্রার্থীরা আর বসতে পারবেন না, এমনটাই কিন্তু জানিয়ে দিল হাইকোর্ট। এই বিষয়ে একটি অনলাইন প্রতিবেদনে ঠিক কি জানানো হয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের দেওয়া বেল নোটিফিকেশন ঘন্টাটিকে বাজিয়ে নিন, পরবর্তী এমনই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণে দেখুন কি বলা হয়েছে, ডিএলএড চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটি সুখবর। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ডিএলএড চাকরি প্রার্থীরা বসতে পারবেন, কিন্তু বিএড প্রার্থীদের আর প্রাইমারি টেটে বসতে দেওয়া হবে না। রাজস্থানের যোধপুর হাইকোর্টের তরফ থেকে কিন্তু এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। সবার প্রথমে এনসিটি গাইডলাইন জারি করেছিল, যেখানে বলা হয়েছিল প্রাইমারি চাকরির পরীক্ষায় বসতে গেলে ডিএলএড ট্রেনিং থাকা বাধ্যতামূলক এবং হাই স্কুলের চাকরির পরীক্ষায় বসতে গেলে বিএড ট্রেনিং থাকা বাধ্যতামূলক। পরবর্তীকালে 2018 সালে এনসিটি আবার গাইডলাইন পরিবর্তন করে নতুন গাইডলাইন জারি করেছিল, যেখানে বলা হয়েছিল বিএড করা প্রার্থীরা প্রাইমারি এবং হাই স্কুল দুই পরীক্ষাতেই বসতে পারবেন। অন্যদিকে ডিএলএড প্রার্থীদের শুধু প্রাইমারির মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হয়েছিল। এনসিটির এই নিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল ডিএলএড এর ট্রেনিং করা চাকরি প্রার্থীরা, অনেকে এই নিয়মকে কালা আইন বলেও অভিহিত করেছিলেন। পরবর্তীকালে কোর্টে কেস করা হয় এই নিয়ে এবং দীর্ঘদিন পরে অবশেষে ফাইনাল রায় দিয়েছিল কোর্ট, যেখানে বলা হয়েছে কেবলমাত্র ডিএলএড চাকরি প্রার্থীরাই টেট পরীক্ষায় বসতে পারবেন, কিন্তু বিএড চাকরি প্রার্থীরা এই টেট পরীক্ষায় বসতে পারবেন না। এনসিটি এই নতুন নিয়ম লাগু হলে সমগ্র দেশেই লাগু হবে, কারণ এনসিটি কোনো কিছু কোনো নির্দিষ্ট রাজ্য বা কোনো নির্দিষ্ট স্থানের জন্য লাগু করতে পারে না। এনসিটির যা নিয়ম সেটা সমগ্র রাজ্য ও সমগ্র দেশ ফলো করে। এখন দেখার বিষয় কবে এই নিয়মের পরিবর্তন হয়। এখানে রাজস্থানের যোধপুর হাইকোর্টের তরফে যেটা বলা হয়েছে, বিএড করা চাকরি প্রার্থীরা চাইলে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে, এনসিটিও যদি চায় সুপ্রিম কোর্টে গিয়ে তারাও মামলা করতে পারবেন। তবে আপাতত যে রায় দিয়েছে সেটাই হয়তো সমগ্র দেশে লাগু হতে চলেছে, এমনটাই কিন্তু মনে করছেন সবাই। তাই অবশেষে এখানে আবার প্রাইমারিতে ডিএলএড বহাল থাকছে বলেই মনে করছেন সকলেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা যেটা জানতে পারলেন, শুধুমাত্র ডিএলএড চাকরি প্রার্থীরাই এবার প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবেন, তবে বিএড চাকরি প্রার্থীরা এই প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবেন না, এমনই একটি রায় দিয়ে জানালো রাজস্থানের যোধপুর হাইকোর্ট। তবে এখানে যেটা বোঝা যাচ্ছে, কোন নির্দিষ্ট একটি রাজ্যের ডিভিশন বেঞ্চের রায়কেই সারা দেশে কার্যকর করে দেওয়া যায় না, তবে পরবর্তীতে এই বিষয়ে যে কেসটা হতে চলেছে সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে ফাইনাল রায় দেবে তার ভিত্তিতেই এটা দেশে কার্যকর হবে। এইভাবে একটা রাজ্যের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে সবকিছু চেঞ্জ করা যাবে না, তবে এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, অনেকগুলো ধাপ রয়েছে। এখন দেখার বিষয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি রায় দেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।